হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতার 47তম বই মেলা। তোমরা জানো যে প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই করুণাময়ী বই মেলা শুরু চলবে, ঠিক আছে? তো আর বন্ধুরা, তোমাদেরকে বলি কীভাবে আসবে এই করুণাময়ী, ঠিক আছে? আমি যেভাবে এসেছি, শিয়ালদা নেমেছি, শিয়ালদা স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে একদম শিয়ালদার সামনে রয়েছে মেট্রো স্টেশন, শিয়ালদা মেট্রো। আর শিয়ালদা মেট্রোয় করে ঠিক একদম করুণাময়ী চলে আসবে তোমরা। আর করুণাময়ীর সামনেই মেট্রো থেকে বেরিয়ে তোমরা এই করুণাময়ী স্টেশনে বইমেলা, যেখানে বইমেলা শুরু হয় ঠিক এখানেই পৌঁছাবে। বন্ধুরা, এখন রয়েছে 6 নম্বর গেটে। এই 6 নম্বর গেটে কিন্তু প্রত্যেক বছর এই গেটটাকে বেশ সুন্দরভাবে সাজানো হয়। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু বন্ধুরা এইখানে একটা দুর্গা ঠাকুর প্রতিমা রাখা হয়েছিল, মানে ইউনেস্কো থেকে যে আমাদের দুর্গা ঠাকুর স্বীকৃত হয়েছিল, মানে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটাকে কিন্তু সাজানো হয়েছিল। বাট এই বছর জাগো বাংলা, ঠিক আছে, মানে 6 নম্বর গেটের সামনে বেসিয়া যে সংবিধানটা আছে তাকে থিম করা হয়েছে। তো দেখতে পাচ্ছ জাগো বাংলার গেট, এটা দেখতে পাচ্ছ মা। আর এইখানটা দেখতে পাচ্ছ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো ইন্ডিয়া যে সংবিধান রয়েছে তার সম্পর্কে এখানে এখানে বেশ একটা করা হয়েছে, আর বেশ সুন্দর লাগছে। কিন্তু এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বেশ ভালোভাবে সাজানো হয়, তোমাদেরকে আগেই বললাম। আর এই বছরও কিন্তু একটা বেশ সংবিধানের আমাদের ভারতে সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ আর এইখানে দেখো, এখানে তোমাদের বললাম ভারতের সংবিধান প্রস্তাবনা, এখানে দেখতে পাচ্ছি এখানে তার সম্পর্ক বিবরণ সম্পর্কে কিছু তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ চেয়ার দেওয়া রয়েছে, মানে রাতে এখানে প্রোগ্রাম হওয়ার জন্য এখানে কিন্তু বেশ চেয়ার দিয়ে সাজানো হয়েছে বসার জন্য মানুষের। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন রয়েছে কলকাতা বই মেলার ঠিক আরেক প্রান্তে লিটিল ম্যাগাজিন, ঠিক আছে? তো এখানটা তোমরা একটা হার্টের মতো, মানে চারো সাইডে তোমরা দেখতে পাবে শুধু বই আর বই। তোমাদের এখানে ঢুকে দেখাচ্ছি এখানে কী কী রয়েছে। দেখতেই পাচ্ছ এখানটায় লিটিল ম্যাগাজিন বলে লেখা আছে, আর ঠিক ঢুকেই তোমরা এখানে কিন্তু অসংখ্য বই তোমরা দেখতে পাবে। রাত ভাবনা তোমরা দেখতে পাচ্ছ, অসংখ্য বই রয়েছে কিন্তু এখানে। এখানে দেখো, এখানে এক প্রান্তে না কিন্তু তোমাদের এখানে অপর প্রান্তে, মানে প্রত্যেকটা স্টল মানে সাজানো রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইসে লাইনভাবে বই রাখা রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে, ঠিক আছে? এখানটা দেখো, এখানে তোমার রয়েছে দেখতে পাচ্ছ সব ছোট ছোট ছড়ার বই, ঠিক আছে? এগুলো যারা পড়তে ভালোবাসো না, বই ছড়া কবিতা উপন্যাস গল্প, ঠিক আছে, এখানে কিন্তু আমরা সব রকম পেয়ে যাবে এই এই স্টলে বইমেলা আসলে। প্রত্যেকটা কিন্তু ছোট ছোট স্টল দেখতে পাচ্ছে, কারণ লাইন বদ্ধ ভাবে রয়েছে এখানটায় স্টল। এখানে দেখো অসাধারণ কিন্তু বই রয়েছে তোমরা, মানে প্রত্যেকটা আমার এখানে ঢুকলাম দেখতে পেলে। এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছি যারা বই পড়তে ভালোবাসে বা ছড়া কবিতা উপন্যাস এমনকি গল্প, যারা মানে বইয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে তাদের কিন্তু বন্ধুরা বলছি অবশ্যই কলকাতা বইমেলায় অবশ্যই আসতেই পারো, তোমরা এখান দিয়ে বই কালেক্ট করতে পারো। অসাধারণ বই রয়েছে, অনেক বই স্টল রয়েছে এখানে কলকাতার বইমেলায়। আর এইটা বলছি বন্ধুরা, যেহেতু 31 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে বইমেলা, তার আগে তোমরা এখানে এসে বই কালেকশন করতে পারো এই বইমেলায় এসে। তো আরও দেখতে পাবো আরও আরও অনেক স্টল আছে, তোমাদেরকে ঘুরে দেখাবো কী কী স্টল রয়েছে এখানে। ইন্টারন্যাশনাল যেহেতু অনেক দেশের বই আছে তোমরা এখানে কিনতে পারো, শুধু ইন্ডিয়ার বই না কিন্তু বাইরের দেশেও কিন্তু তোমরা এখান দিয়ে বই যদি নিতে চাও তাহলে অবশ্যই কলকাতা বইমেলায় এসে তোমরা নিতে পারো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কী কী বই আছে তোমাদের স্টলে, এটা তোমাদেরকে ঘুরে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ অসংখ্য স্টল রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক একটা দুই ধারে কিন্তু প্রচুর স্টল রয়েছে। শুধু বইমেলা এখানে এসে তোমরা
যে বই কিনতে চাও না কেন তোমরা এখান থেকে স্টলে পেয়ে যাবো। তোমরা দেখতে পাচ্ছ স্টল 300 দেখতেই পাচ্ছ 63, ঠিক আছে? এখানে প্রচুর স্টল রয়েছে, এক একটা এরকম ছোট ছোট বড় কোনটা স্টল রয়েছে এখানটা, অসংখ্য স্টল। কিন্তু তোমরা এই বইমেলা কলকাতা আসলে তোমরা দেখতে পাবে এখানে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ শক্তি রয়েছে, তারপরে আশা দ্বীপ রয়েছে, এখানে আরও অনেক স্টল রয়েছে এরকম ছোটোখাটো প্রচুর স্টল রয়েছে এখানে। একটা স্টলে তোমরা বই অবশ্যই নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হলো উদ্বোধন, মানে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে, বাগবাজার। আর এই স্টলে তোমরা আসলে তোমরা কিন্তু সব মনীষী, মানে আমাদের মনীষীরা আছে তাদের বই তোমরা পাবে। যেরকম দেখতে পাচ্ছ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আছে, বিবেকানন্দ আছে, সারদা মা আছে, হ্যাঁ, তাদের কিন্তু বই, জীবন কাহিনী তাদের সম্পর্কে কিন্তু তোমরা এই স্টলে পেয়ে যাবে। আমাদেরকে দেখাচ্ছি এখানে, দেখো এই স্টলে কিন্তু সব সেইসব মা সেইসব মনীষীরা যারা আমাদের, তাদের জীবন কাহিনী সম্পর্কে তোমরা এই স্টলে পেয়ে যাবে। বাংলাও লেখা রয়েছে, ইংলিশও রয়েছে, আনটা বই রয়েছে তাদের সম্পর্কে। বন্ধুরা এখন রয়েছি ঠিক কয়েকটা আন্তর্জাতিক বই স্টলের সামনে, মানে তোমাদেরকে বললাম না কলকাতার শুধু ইন্ডিয়ার বই না, তার বাইরের দেশেও কিন্তু বই এখানে তোমরা বই কলকাতার বুক ফেয়ারে তোমরা পেয়ে যাবে। তো ঠিক তোমাদের দেখাচ্ছি ঠিক কোন কোন দেশ এই বুক ফেয়ারে অংশগ্রহণ করেছে সেটা তোমরা দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রান্স, ফ্রান্সের কিন্তু বুক স্টল এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডমে তোমরা বই, যারা বই পড়তে চাও তারা কিন্তু অবশ্যই ইংলিশে তোমরা পেয়ে যাবে। তোমাদের এইখানে তোমাদের কিছু জিনিস দেখায় এখানে কী কী রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ চাট রয়েছে, রাশিয়া রয়েছে, স্পেন রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ইউএস রয়েছে, কলম্বিয়া, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেশ কিন্তু এখানে দেখতে পাচ্ছ অংশগ্রহণ করেছে এখানে এই কলকাতা বুক ফেয়ারে। এখানে দেখো এখানে বাংলাদেশের বইও কিন্তু তোমরা, যারা বাংলাদেশে বই পড়তে চাও তারাও কিন্তু তোমরা এই বুক স্টলে এসে পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের দেখাবো সেই সব দেশের বুক স্টলগুলো, ঠিক আছে। তোমরা এই গলি দিয়ে ঢুকলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা বই স্টল, তোমরা এখানে দেখতে পাবে যে কটা তোমাদের দেশ দেখালাম। তো এইখানে দেখো এইখানে সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে থাইল্যান্ড রয়েছে, ঠিক আছে। থাইল্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ বুক স্টল এইখানটায়, এখানে দেখতে পাচ্ছ থাইল্যান্ড রয়েছে, ঠিক আছে। এটা হলো রাশিয়া, রাশিয়ার থেকে বই, ঠিক আছে, রাশিয়ার থেকে বই রয়েছে। ইউকেও দেখতে পাচ্ছ, নিউ ইয়র্ক এখানে রয়েছে। প্রত্যেকটা দেশে কিন্তু তোমরা এখানে এই ধারটা আসলে তোমরা বই পেয়ে যাবে সেই সব দেশে এখানটা। তোমাদেরকে যেসব দেশের তোমাকে দেখালাম সেই সব দেশের কিন্তু এখানটা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা রয়েছে, ঠিক আছে। সেই সব দেশে এখানে ইতালি রয়েছে দেখতে পাচ্ছ, এইখানটা দেখো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো ইউএস রয়েছে, ঠিক আছে, এখানে ইউএস এর রয়েছে বই রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। আর তোমাদেরকে আগে বললাম ইউনাইটেড কিংডম, এখানে দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশে স্টল, বুকের স্টল। তো আমরা এখন এই বাংলাদেশ স্টলে ঢুকবো, ঠিক আছে, তো ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বাংলাদেশে বুক স্টলের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। তোমরা জানো পশ্চিমবাংলা মানে আমাদের বাংলা ভাষা আর বাংলাদেশের কিন্তু একই ভাষা। তোমরা জানো বন্ধুরা বাংলা ভাষা আমাদের যেই ভাষা আর বাংলাদেশের কিন্তু একই ভাষা, ঠিক আছে। তো তোমরা পড়তে কোনো অসুবিধা হবে না বাংলা ভাষা, যেহেতু তোমরা এখানে এসে তোমরা যারা বাংলা ভাষার রাইটারদের পড়তে চাও তারা কিন্তু এই বুক স্টল, বাংলাদেশের বুক স্টলে এসে অবশ্যই বই নিতে পারো তোমরা। তোমরা এইখানটা দিয়ে তোমাদের দেখাই এইখানটায় চলে যাওয়া। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু বাংলার মসনদ রয়েছে, সিরাজউদ্দৌলা, ঠিক আছে, নবাবের বই রয়েছে এখানটায়, মোহাম্মদ ফজলুল হক তার লেখা।
এখানে দেখতে পাচ্ছি অবিভক্ত বাংলার পুলিশের ইতিহাস, কামরুল ইসলামের লেখা। এখানে অনেক রাইটারে কিন্তু আমরা বাংলাদেশে তোমরা এখান দিয়ে পড়তে পারো বই তাদের। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের জাতীয় জাদুঘর সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলতে পারো। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে বুক ফেয়ার যেটা রয়েছে কলকাতার বইমেলা, বন্ধু 31 তারিখ পর্যন্ত চলবে। তার আগে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, এখানে আসতে পারো। যারা বই পড়তে ভালোবাসো, বই তারা কিন্তু অবশ্যই এখান থেকে এসে বই কিনতে পারো। নানা পছন্দের নানা রাইটারের বই আছে।